আসসালামুআলাইকুম। ইদানিং ইন্টারনেটে খুব বেশি ভাইরাল একটি ভিডিও হচ্ছে কাঁঠালের বিচির তেলের রেসিপি। তো আমিও সেই ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আজকে আমি এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলেই কি কাঁঠালের বিচি থেকে তেল হয় নাকি? সম্পূর্ণ একটা ভুয়া ভিডিও ছিল, সেটা আজকে সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমার সাথে দেখে নিন। এখানে আমি হাফ কেজি পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি। তারপর উপরের যেই খোসাটা আছে সেটা এক এক করে সবগুলো কাঁঠালের বিচি থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন, কাঁঠালের বিচির খোসা ছাড়ানোর পর উপরে যে লাল একটা আবরণ আছে সেটা পরিষ্কার করাটা কিন্তু অনেক বেশি ঝামেলার হয়ে থাকে। কিন্তু আমি কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই উপরের লাল আবরণটা পরিষ্কার করে নিয়েছি। সেটার একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, কিভাবে খুব সহজে কাঁঠালের বিচির এই লাল আবরণটা উঠানো যায়। চাইলে আপনি দেখে নিতে পারেন, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এইভাবে আমি কাঁঠালের বিচিগুলোকে প্রথমে লাল আবরণটা ছাড়িয়ে নিয়েছি। তারপর কিছু পানি দিয়ে একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আমি ইন্টারনেটে ভাইরাল যে ভিডিওটা দেখেছি সেটাতে এইভাবেই পেস্ট করে নেওয়া হয়েছে, তো আমি সেইভাবেই পেস্ট করে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখুন, খুব মিহি করেই কিন্তু এই কাঁঠালের বিচিটাকে পেস্ট করে নিতে হবে। তো আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর আমি ঘন ঘন নেড়ে এই কাঁঠালের বিচি থেকে তেল উঠানোর চেষ্টা করছি। তো দেখুন, এইভাবে আমি অনেকক্ষণ জাল করার পর দেখতেছি যে কোথাও কোনো তেলের অংশই দেখা যাচ্ছে না, আর নিচটা একদমই পোড়া লেগে যাচ্ছে, আর কোনো রকম তেলের কিছুই দেখা যাচ্ছে না। যারা এই ভিডিওটা তৈরি করেছেন, আমার মনে হয় মানুষকে বিভ্রান্ত করার জন্যই আপনারা এই কাঁঠালের বিচি থেকে তেল উঠে এরকম একটা ভিডিও তৈরি করেছেন। কিন্তু আমি বলবো, এই ধরনের ভিডিও তৈরি না করে মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন। দেখুন, আমার অনেকক্ষণ, প্রায় 20 থেকে 25 মিনিট জাল করার পরেও কোনো রকম তেল উঠছে না। তার মানে এই ভিডিওটা সম্পূর্ণ একটা ভুয়া ভিডিও ছিল। আসলে কাঁঠালের বিচি থেকে কোনো রকম তেল উঠে না, কারণ কাঁঠালের বিচিতে ফ্যাটের পরিমাণ অনেক কম। তো আমি বলবো, যারা এই ভিডিওটি, ভাইরাল ভিডিওটি দেখেছেন, আপনারা কোনোভাবেই বাসায় ট্রাই করবেন না, আপনাদের কষ্ট সম্পূর্ণই বৃথা যাবে, কারণ কোনো রকম তেল কিন্তু উঠে না। সাইড থেকেও দেখিয়ে দিলাম, তেলের কোনো অংশই কিন্তু নেই। তো ভিডিওটি সকলের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।